আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরবে স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও আলোচনা করব আরবি ভাষায় কথোপকথন সর্বনাম বাক্য তিন নম্বর পর্ব তো চলুন এবার আলোচনা শুরু করা যায় আনা তোয়ালিবুন আনা তোয়ালিবুন মানে হলো আমি একজন ছাত্র এখানে আনা তওয়ালেবন এখানে তওয়ালেবন শব্দটা দেখুন এটা হচ্ছে পুং লিঙ্গ অর্থাৎ আমরা তো আগে বলেছিলাম যে আনাটা এমন একটা জামির বা সর্বনাম যেটা মুজাকার বা মনাস অর্থাৎ পুংলিঙ্গ ইস্ত্রীলিঙ্গ ওভের জন্য ব্যবহার হয় তো পরের বাক্যে দেখুন আনা তওয়ালে বাতুন মানে আমি একজন ছাত্রী এটা হলো এই তওয়ালেবাতুন স্ত্রীলিঙ্গ কাজে একজন ছেলে যখন বলবে আনা তোয়ালিবুন মানে আমি একজন ছাত্র এবং আনা তোয়ালিবাতুন মানে আমি একজন ছাত্রী একটা মেয়ে বলবে তারপরে দেখুন নাহনু তুল্লাবন নাহনু তুল্লাহবন নাহনু মানে আমরা জানি যে নাহনু মানে হলো আমরা আর তুল্লাবন মানে হলো এটা আপনার তোয়ালিবের বহু বজন তালিব থেকে তুল্লাবাবুন হয়েছে তো নাহনুতুল্লাবন এর অর্থ হলো আমরা ছাত্র আমরা ছাত্র বা এরকম অর্থ এরকম হবে আমরা ছাত্র আসলে আমরা ইংরেজিতে যখন যখন কথা বলি তখন কী বলে উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস কিন্তু ইারাবি ওরকম মানে অঞ্চলের ভাব বা হেল্পিং ভাব আমি যা রকম ব্যবহার হয় না ঠিক আছে তো এটা নাহানু বোন এটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স আমরা আমরা ছাত্র আমরা হই ছাত্র টাকা একটা বুঝার সুবিধা তখন প্যাকেট প্যাকেটের মধ্যে লেখে তো আমরা ছাত্র ব্যাস তো তারপরে দেখুন নাহনু তলে আতুন নাহনু তলে আতুন নাহানু তোয়ালেবাতুন মানে হলো আমরা ছাত্রী তারপরে দেখুন হুয়া মহান দিসুন আমরা জানি হুয়া মানে সে ইংরেজিতে যেটা বলি এইচ হি আসলে এখানে হুয়াটা হলো পুংলিঙ্গ শব্দ পুংলিঙ্গ সর্বনাম তো হুয়া মোহান দিসুন মোহান দিসুন মানে হলো ইঞ্জিনিয়ার তো সে একজন ইঞ্জিনিয়ার সে একজন ইঞ্জিনিয়ার অর্থটা হবে এরকম যদি আমরা বলি যে সে কেউ জিজ্ঞাসা যদি করে হয়তো কেউ হয়তো ইঞ্জিনিয়ার চাকরি করে কেউ হয়তো জিজ্ঞাসা করে এটা কে বা মানে হ্যাঁ এ লোকটা কে তো বলবে যে সে একজন ইঞ্জিনিয়ার যদি বলতে চায় তো আরবিতে বলবে এভাবে হুয়া মোহান দিছুন হুয়া মোহান দিশুন এবার কোনো মেয়ে তো ইঞ্জিনিয়ার হতে পারে তখন কি কি বলতে হবে হিয়া মোহান দেশেতুন হিয়া মোহান দেশেতুন এখানে হিয়া মানে সে ইংরেজিতে আমরা যেটা বলি এস এইচ ই সি প্রনাউন অর্থাৎ মানে আরবিতে মানে পুংলিঙ্গের জন্য মানে সে অর্থে ব্যবহার করা হয় হুয়া এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সে অর্থে ব্যবহার করা হয় হিয়া এটা আমরা আগে আলোচনা করেছি যারা আপনারা এখন ভিডিওটি দেখেননি আগের ভিডিওগুলো আগের দুটি ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব হিয়া মোহান দিশাতুন হিয়া মোহান দিশাতুন মানে সে একজন ইঞ্জিনিয়ার তারপরে তারপরে দেখুন হুমা মোহান্দিসানি হুমা মোহান্দিসানি হুমা মানে তারা দুজন তারা দুজনকে বোঝায় আরবিতে আমি আগে বলেছি আগের ভিডিওতে বলেছি যে আরবিতে তিনটা বচন আছে এক বচন দুই বচন বচন তো দেখুন যে হুমা মোহান্দিসানি তারা তারা ইঞ্জিনিয়ার এখানে তারা বলতে দুজনকে বোঝানো হয় আর এখানে এই মহান দিশা দেখুন এটা হলো শব্দটি হলো পুংলিঙ্গ কাজে হুমা মহান দিশানি মানে দুইজন পুরুষ মানুষকে বোঝানো হচ্ছে দুজন পুরুষ মানুষকে বোঝানো হচ্ছে তারা তারা দুজন ইঞ্জিনিয়ার তারপরে মেয়ে মানুষ হতে ইঞ্জিনিয়ার হতে পারে দুজন তো দেখুন হুমা মহান দিশা তানি হুমা মোহান দিশা তানি তো এখানে কী দেখতে পাচ্ছেন যে হুমাটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুজনের জন্যই ব্যবহার হচ্ছে কিন্তু পার্থক্যটা বুঝতে পারছে কোথায় তারপরে শব্দটা দিয়ে এই ইঞ্জিনিয়ারের শব্দটা মানে পুরুষ মানুষের ক্ষেত্রে একটা মহান হচ্ছে মহান আর মেয়ে মানুষের ক্ষেত্রে একটা তা আসছে ভালো করে লক্ষ্য করুন হুমা মহান তা আনি যেমনটা আমরা পড়লাম যে হুয়া মহান দিছুন মহান দিশু মানে একজন ইঞ্জিনিয়ার পুরুষ মানে একটা পুরুষবাচক শব্দ এবং সেটাকে স্ত্রীলিঙ্গ করার জন্য কি শেষে একটা তা এসেছে মহান দিষুন দেখে হয়ে গেছে মহান তুন আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টি তারপরে দেখুন মুতি আন্তামুতি মানে হলো অভিডেন্ট বা অনুগত এই মানে হলো তুমি আন্তা মানে হলো তুমি আন্ত মানে হলো তুমি অনুগত তুমি অনুগত এখানে এই আন্তা সর্বনামটি হলো মানে একজন পুরুষ পুরুষবাচক শব্দ পুংলিঙ্গ শব্দ আন্তা আন্তা এখন পুরুষ মানুষকে বোঝাবে আন্তামুতি মানে তুমি অনুগত এবং তারপরে দেখুন আন্তি মুতি আন্তি মানেও তুমি কিন্তু এই শব্দটি হলো স্ত্রীবাচক শব্দ স্ত্রী লিঙ্গ শব্দ তো আন্তি মু পুরুষবাচকের জন্য মুতিও হয়েছে এবং স্ত্রীলিঙ্গের জন্য মুতি আতুন সে তা একটা তা এসেছে গেছে আন্তি মানে তুমি অনুগতা তারপরে দেখুন আন্তুমা মতি আনি, আন মতি আনি। এখানে এ এটা অর্থ হলো তোমরা দুজন অনুগত তোমরা দুজন অনুগত এখানে এই আন্তুমা শব্দটি স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়ের জন্য ব্যবহার হয় পরের উদাহরণটাই দেখুন তাহলে বুঝতে পারবেন আন্তুমা মু আন্তুমা মতি আতানি। এখানে একটা অর্থ হলো তোমরা দুজন অনুগতা তোমরা দুজন অনুগতা আমি আমি ব্র্যাকেটে বাংলাতে লিখে দিয়েছি দেখেন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আপনাদের বোঝা সুবিধার্থে আপনারা ভালো করে বিষয়টা দেখে নেবেন বুঝতে পারবেন তারপরে দেখুন আনতুম মতি অরুণা আনতুম মতি অরুণা এটার বাংলা অর্থ হবে তোমরা অনুগত তোমরা অনুগত এখানে এই আন্তুম শব্দটা এখানে তোমরা এটি আন্তুমটা হচ্ছে পুংলিঙ্গবাচক বাচক শব্দ এখানে আন্তুমটা পুংলিঙ্গ বাচক শব্দ তো অর্থ হলো কি আন্তুম মতি মতি অরুণা তোমরা অনুগত তারপরে দেখুন আন্তুন্না মতি আয়াতুন আন্তুন্না মতি আয়াতুন এর অর্থ হলো তোমরা অনুগতা দেখুন এখানে আন্তুম মানেও তোমরা এখানে আবার আন্তন্না মানেও তোমরা এখানে শব্দটা হলো শুধুমাত্র স্ত্রীলিঙ্গের জন্য আর আন্তটা হলো শুধুমাত্র পুংলিঙ্গের জন্য আন্তন্না মুতি আয়াতুন তোমরা অনুগতা আন্তর্না মুতি আয়াতুন মানে হলো তোমরা অনুগতা প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব